উদযাপিত হলো বহরমপুর গার্লস কলেজের 74তম প্রতিষ্ঠা দিবস। বৃহস্পতিবার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলেজ প্রাঙ্গণে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহুরা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টেনারি কলেজের অধ্যক্ষ। এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের সকল অধ্যাপক ও অধ্যাপিকাগণ। কলেজের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। আয়োজিত হয় নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ এবং কলেজ পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রীদের পুরস্কৃত করা হয় এদিন। মুর্শিদাবাদ জেলা সদর শহর বহরমপুরের বুকে অবস্থিত অন্যতম প্রসিদ্ধ কলেজ বহরমপুর গার্লস কলেজ বৃহস্পতিবার এই কলেজ 74তম বর্ষে পদার্পণ করল। বৃহস্পতিবার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলেজ প্রাঙ্গণে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহরা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টেনারি কলেজের অধ্যক্ষ স্বামী কমলস্থানন্দ মহারাজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালন সমিতির সভাপতি অধ্যাপক মৃণাল কান্তি চক্রবর্তী। এছাড়া উপস্থিত ছিলেন কলেজের সকল অধ্যাপক ও অধ্যাপিকাগণ। কলেজের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। আয়োজিত হয় নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। এর পাশাপাশি পুরস্কার বিতরণী অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এছাড়াও এদিন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ এবং কলেজ পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের বিভিন্ন স্মারক উপহার নগদ অর্থ দিয়ে তাদেরকে পুরস্কৃত করা হয়। আগামী দিনে তাদেরকে উৎসাহিত করার লক্ষ্যে কলেজে বিশেষ পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। এদিনের এই প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে সকল ছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকা সকলের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। আজকে আমাদের বহরমপুর গার্লস কলেজের 74তম প্রতিষ্ঠা দিবস, সেই প্রতিষ্ঠা দিবস আমরা উদযাপন করতে চলেছি। এই অনুষ্ঠানটা আমাদের অত্যন্ত সম্মানের অনুষ্ঠান, শ্রদ্ধা জানানোর অনুষ্ঠান, স্মরণ করার অনুষ্ঠান। বিগত 73 বছর অতিক্রম করে আমরা 74 বছরে পদার্পণ করেছি। যাদের প্রেরণায়, উৎসাহে এবং অক্লান্ত পরিশ্রমে এবং আর্থিক সহযোগিতায়, মানসিক ঔদার্যে এই প্রতিষ্ঠান গড়ে উঠেছে, তাদের সকলকে স্মরণ এবং বর্তমানে যারা রয়েছেন তাদেরকে নিয়ে আগামী দিনে ছাত্রীদের কাছে সুন্দর পরিকাঠামোযুক্ত একটা শিক্ষা প্রতিষ্ঠান উপহার দেওয়ার লক্ষ্যে আমাদের আজকে এই সমবেত হওয়া। আপনারা দেখছেন টিভি 24 বাংলা। টিভি 24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি 24 বাংলা চ্যানেলটিকে, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। টিভি 24 বাংলা।